মাই স্টুডেন্ট আজকে আমি তোমাদের ক্লাস টেনের বন্দর সংক্রান্ত ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি আলোচনায় আসা যাক প্রথমেই আমি এখানে করেছি দেখো কান্ডালা ওকে এই কান্ডালা হচ্ছে ভারতবর্ষের একটা শুল্কমুক্ত বন্দর তাহলে কোশ্চেন আসতে পারে একটা শুল্কমুক্ত বন্দর দেখাও কান্ডালা বা উপসাগরীয় বন্দর হচ্ছে কানডালা এখন এই কান্ডালা থেকে যদি সোজা সোজি আমি একটা দাগ টানি দাগটা অপর দিকের পূর্ব দিকের যে প্রান্তে ছেদ করবে সেইটাই হচ্ছে কলকাতা বন্দর অর্থাৎ পশ্চিমেও ক পূর্বেও পশ্চিমে কান্ডালা অর্থাৎ শুল্কমুক্ত বন্দর এবং পূর্বে কলকাতা অর্থাৎ নদী কেন্দ্রিক বন্দর তাহলে কোশ্চেন আসতে পারে একটা নদী কেন্দ্রিক বন্দরের উদাহরণ দাও কলকাতা কোশ্চেন আসতে পারে একটা শুল্কমুক্ত বন্দরের উদাহরণ দাও কান্ডালা অর্থাৎ একই সাথে দুটো পেয়ে গেলাম একদিকে কানডালা একদিকে কলকাতা কান্ডালা দিলে তার অপর অপরদিকে কলকাতা হবে কলকাতা দিলে তার অপর দিকে হবে কানডালা আর কলকাতা যখনই পেয়ে যাব কলকাতার একটু নিচে আমরা যে বন্দর পাবো সে বন্দরটা হচ্ছে হলদিয়া বন্দর বলতে পারে যে পূর্ব ভারতের পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এমন একটা বন্দরের নাম করো সেটা হচ্ছে হলদিয়া বন্দর পেয়ে গেলাম তাহলে আমরা পেলাম পেলাম আমরা আমরা কলকাতা হলদিয়া পেলাম এবার দেখো আমরা আসছি চেন্নাই চেন্নাই হচ্ছে ভারতবর্ষের নামে পরিচিত তাহলে এই যে জায়গাটা লক্ষ্য করে দেখো এই যে জায়গাটার ওপরের যে অংশটা এই অংশের পরে যে নিচের অংশ আছে এই নিচের অংশ থেকে যদি আমরা একটা সোজা দাগ টানি অর্থাৎ এই জায়গাটা থেকে যদি একটা সোজা দাগ টানি দাগটা যেখানে ছেদ কর সেটাই হচ্ছে চেন্নাই আর চেন্নাই হচ্ছে ভারতবর্ষের ডেট্রয়েড ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর চেন্নাই থেকে যদি সোজা পশ্চিম পূর্ব থেকে পশ্চিম দিকের অপর প্রান্তে যেখানে ছেদ করব। সেটাই হচ্ছে নিউ ম্যাঙ্গালোর এটা হচ্ছে কফি রপ্তানি বন্দর তাহলে কোশান আসতে পারে কফি রপ্তানি বন্দর তাহলে নিউ ম্যাঙ্গালোর কোষণ আসতে পারে ভারতবর্ষের ডেট্রয়েড চেন্নাই তাহলে আমরা যেমন কলকাতা পেলে কান্ডালা পাচ্ছি তেমনি চেন্নাই পেলে আমরা নিউ ম্যাঙ্গালোর পাচ্ছি আর চেন্নাই আর নিউ ম্যাঙ্গালোর ঠিক মাঝেই হচ্ছে হচ্ছে ভারতবর্ষের সিলিকন বা ইলেকট্রনিক্স রাজধানী ব্যাঙ্গালোর তাহলে একদিকে চেন্নাই একদিকে নিউ ব্যাঙ্গালোর তার মাঝখানে হচ্ছে ব্যাঙ্গালোর অর্থাৎ সিবিএন সি বিএন মানে সি এর চেন্নাই বি এর ব্যাঙ্গালোর আর এন হচ্ছে নিউ ম্যাঙ্গালোর এইবার হচ্ছে আমি চেন্নাই থেকে যদি এই টেরাভাবে একটা দাগ এইভাবে নিচের দিকে টানি যে দাগটা এই এই অঞ্চলের সাথে মোটামুটি বা এই যে আন্দামান এটা হচ্ছে আন্দামান আর এটা হচ্ছে আমাদের নিকোবর এই নিকোবরের ঠিক শুরুকে শুরু থেকে যদি একটা দাগ যেখানে ছেদ করবে সেই জায়গাটা হচ্ছে কোচি যেটা হচ্ছে আরব সাগরের রানী তাহলে আমরা চেন্নাই থেকে আমরা কোচি পেতে পারি বা এই অঞ্চল থেকে আমরা কোচি পেতে পারি তাহলে আমরা চেন্নাই ভারতবর্ষের ডেট্রয়েড পেলাম আমরা ব্যাঙ্গালোর মানে সিলিকন সিটি পেলাম ইসরোর সদর দপ্তর পেলাম ইলেকট্রনিক্স রাজধানী পেলাম এবং নিউ ম্যাঙ্গালোর আমরা কী রপ্তানি বন্দর পেলাম আমরা কফি রপ্তানি বন্দর পেলাম এইবার হচ্ছে বিশাখাপত্তনম দেখো ম্যাপের এই অংশটা তো থাকবেই পরীক্ষায় আমরা এই যে এই অংশ এখান থেকে যদি একটা সোজা দাগ টানি বুঝতে পারছি আমরা ম্যাপের এই অংশ থেকে যদি একটা সোজা দাগটা টানি এই অংশটা থেকে এই অংশটা থেকে যদি একটা সোজা দাগ টানি দাগটা যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের একটা বন্দর সম্ভবত এটা নিয়ে প্রশ্ন থাকে অনেক ভারতবর্ষের গভীরতম বন্দর ওকে এই বিশাখাপট্টনম থেকেই দুটো দাগ আমি মোটামুটি সোজা না যদি সোজা হয় তাহলে এরকম হবে একেবারে সোজা হলে এইখানে ছেদ করত। এই বিশাখাপত্তনম থেকে একটু ট্যারাভাবে যাব এখানে একটা বন্দর পাবো আর একটু এইভাবে ট্যারাভাবে যাবো অর্থাৎ বিশাখাপট্টনম থেকে এইভাবে একটা যাবো এইভাবে একটা যাব। একটু ট্যারাভাবে প্রায় সমান না এই এই যে ট্যারাটা হচ্ছে এই ট্যারাটা হচ্ছে মুম্বাই যেটা ভারতবর্ষের বৃহত্তম সামুদ্রিক বন্দর বা ভারতবর্ষের প্রবেশ আর তার থেকে একটু নিচে অল্প টেরা করে যে দাগটা এসেছি সেটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর বা নব সেবা বন্দর বা ভারতবর্ষের আধুনিকতম বন্দর তাহলে সর্বাপেক্ষা আধুনিকতম বন্দর জওহরলাল নেহেরু বন্দর ভারতের প্রবেশদ্বার বন্দর মুম্বাই বন্দর সেটা কোথা থেকে পাচ্ছি বিশাখাপত্তনম থেকে পাচ্ছি বিশাখাপত্তনম কোথা থেকে পাচ্ছি আমরা এই জায়গাটা থেকে বিশাখাপত্তনাম অর্থাৎ এখান থেকে সোজা টাঙলে আমরা বিশাখাপত্তনম পাবো বিশাখাপত্তনম থেকে একটু টেরা গিয়ে মুম্বাই পাবো আর হালকা করে টেরা গেলে আমরা জওহরলাল নেহেরু বন্দর হবে অপরদিকে দেখো অপ নিউ ব্যাঙ্গালোর হয়ে গেল ওকে নিউ ম্যাঙ্গালোরও হয়ে গেছে এইবার এখান থেকে আরেকটা বন্দর আছে ওই বন্দরটা আমি পরে বলছি এবার দেখো এইটা হচ্ছে পাড়াদ্বীপ আমরা তো ম্যাপের এই অংশটা তো পাবই এই অংশটা তো থাকবেই অর্থাৎ এই যে অংশটা এই অংশটা থেকে সোজা একটা দাগ টানলে যেটা পাবো সেটাই হচ্ছে পাড়াদ্বীপ বা উড়িষ্যার একটা বন্দর আবার একটা হচ্ছে মারমাগাঁও বন্দর যেটা হচ্ছে আমাদের লোহ রপ্তানি বন্দর যেটা ভারতবর্ষের যেটা এইখান থেকে নিচের দিকে নামছে এই নিচের দিকে যেটা নামছে সেই জায়গাটা এই জায়গাটা মনে রাখতে হবে এখান থেকে ভারতবর্ষ নিচের দিকে নামছে সেইখান থেকে যদি আমরা একটা সোজা দাগ টানি সেটাই হচ্ছে আমাদের মারমা গাও বন্দর অর্থাৎ এইভাবে দাগটা টানবো দাগটা শুরু হবে ঠিক মোটামুটি এই এই সমস্ত জায়গা থেকে এই অর্থাৎ যেটা ভারতবর্ষ আমরা যদি বলি এই এই অংশটা এই অংশটা আমরা যদি বলি এই অংশটা অর্থাৎ যেটা ভারতবর্ষ নিচের দিকে নামতে শুরু করছে সেই জায়গাটা থেকে আমাদের হবে কি মারমা গাও বন্দর অর্থাৎ এইখান দিয়ে হবে মারমা গাঁও বন্দর তাহলে কান্ডালা বন্দর পেলাম কান্ডালা বন্দরের ঠিক বিপরীতে পেলাম কলকাতা বন্দর আমরা বিশাখাপত্তনাম পেলাম বিশাখাপত্তনম থেকে হালকা টেরা গেলে জওয়রলাল নেহেরু বা নবসেবা বন্দর বা আধুনিকতম বন্দর ভারতবর্ষের সর্বাপেক্ষা আবার বিশাখাপত্তনম থেকে আমরা মুম্বাই বন্দর পাবো বা ভারতবর্ষের বন্দর আমরা চেন্নাই থেকে অর্থাৎ ভারতের ডেট্রয়েট থেকে আমরা ব্যাঙ্গালোর পাবো আমরা কি পাবো নিউ ম্যাঙ্গালোর পাবো চেন্নাই থেকে হালকা এইভাবে যদি নিচের দিকে চলে আসি তাহলে কোচি পাবো যেটা আরব সাগরের রানী আবার আবার যদি এই অংশটা এই জায়গাটা মাথায় রাখতে হবে এইখান থেকে যদি আমরা আসি তাহলে এখান থেকে যদি আমরা আসি তাহলে আমরা কি বিশাখাপত্তনম এই জায়গাটা এই জায়গাটা মাথায় রাখতে হবে এখান থেকে যদি আসি তাহলে আমরা ভাবব চেন্নাই এখান থেকে যদি এই জায়গাটা মনে রাখতে পারলে চেন্নাই মনে রাখতে পারবো ব্যাঙ্গালোর মনে রাখতে পারবো নিউ ব্যাঙ্গলর মনে রাখতে পারবো এই জায়গাটা মনে রাখতে পারলেই আমরা বিশাখাপত্তনম মনে রাখতে পারবো আমরা জওহরলাল নেহরু মনে রাখতে পারবো আমরা মুম্বাই মনে রাখতে পারবো আর এই জায়গাটা থেকে যদি আমরা মনে রাখি অর্থাৎ এই জায়গাটা থেকে যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের কি হবে আমাদের পাড়াদ্বীপ বন্দর অর্থাৎ এইটা যে আমাদের চিলকা চিলকা থেকে ওপরের দিকে উঠে মানে এই জায়গাটা তো থাকবেই আর যেটা কান্ডালা করবো কান্ডালা ঠিক এর ওপরের দিকে করবো কান্ডালা থেকে সরাসরি ওপরের দিকে যাব কলকাতা বন্দর আর কলকাতা বন্দরের নিচেই পাব হলদিয়া বন্দর এইভাবে আমাদের একটা নতুন টেকনিকে আমরা বিভিন্ন প্রকার বন্দরগুলো সহজে জেনে যেতে পারবো এবং এখান থেকে সংক্রান্ত শর্ট কোশ্চেনও জানতে পারবো বলতে পারবে ভারতবর্ষের শুল্কমুক্ত বন্দর কান্ডালা ভারতবর্ষের বৃহত্তম বন্দর মুম্বাই ভারতবর্ষের আধুনিকতম ভারতবর্ষের বৃহত্তম সামুদ্রিক বন্দর মুম্বাই বলতে পারে ভারতবর্ষের আধুনিকতম লেটেস্ট বন্দর জওহরলাল নেহেরু মানে আধুনিক যুক্ত বন্দর জওহরলাল নেহরু বন্দর মার্মাগাও বন্দর হবে কি লোহ রপ্তানি বন্দর নিউ ম্যাঙ্গালোর কি হবে আমাদের নিউ হচ্ছে আমাদের কফি রপ্তানি বন্দর কোচি হবে আরব সাগরের রানী ব্যাঙ্গালোর হচ্ছে ইস্টার্ন সদর দপ্তর হচ্ছে ভারতবর্ষের গভীরতম বন্দর হলদিয়া বন্দর হচ্ছে একটা পেট্রোল ও কেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা বন্দর আর কলকাতা বন্দর হচ্ছে একটা নদী বন্দর বা পুনরপ্তানি বন্দর এইভাবে বন্দর সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন এবং বন্দরের ম্যাপ পয়েন্টিংগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম ওকে